মুস্তাফিজুর রহমান সুযোগ ছিল হিরো হওয়ার, চেন্নাই সুপার কিংস এর হিরো হওয়ার সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের কাছে, কিন্তু না। জালাল ইউনিস দুদিন আগেই তিনি বলেছিলেন যে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে শেখার কিছু নেই, বরং আইপিএল এর প্লেয়াররা মুস্তাফিজুর রহমানের কাছে শিখতে পারে যে কিভাবে 17 রান ডিফেন্ড করতে নেমে মাত্র 3 বলে 17 রান দিয়ে দিতে হয়। 6 বলে 17 রান ডিফেন্ড করতে পারলো না মুস্তাফিজুর রহমান, এবং যে দল জিম্বাবুয়ে 2024 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি সেই দলের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে আইপিএল ছেড়ে চলে যেতে হবে মুস্তাফিজুর রহমানকে। চেন্নাই সুপার কিংস এর ম্যানেজমেন্ট এর জন্য এবং চিপকের পিছে মুস্তাফিজুর রহমানের বোলিংটা কার্যকরী হচ্ছিল, কিন্তু না। জালাল ইউনিস তো বলেই দিয়েছেন যে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে শেখার কিছু নেই, যে কিভাবে 6 বলে 17 রান ডিফেন্ড করতে নেমে 3 বলে 17 রান দিয়ে দিতে হবে। সুযোগ ছিল, হিরো হওয়ার সুযোগ ছিল মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে যদি চেন্নাইকে জেতাতে পারতো, চেন্নাই এর সমর্থকেরা যেভাবে মুস্তাফিজুর রহমানকে মাথায় তুলে রেখেছিল, এই ম্যাচ জেতাতে পারলে তো তিনি আবার হিরো হয়ে যেতেন। আরো হয়তো এক দু ম্যাচ তিনি খেলবেন চেন্নাই সুপার কিংস এর হয়ে, কিন্তু এই ম্যাচেও অর্ধ 17 রান দিয়েছেন, 51 রান দিয়েছেন, এবং শেষ বলে কি বোলিং করলেন, 6 বলে 17 রান ডিফেন্ড করা ছিল, 12 বলে 32 রান প্রয়োজন ছিল লখনউ সুপার জায়ান্টস এর। মহিষা পাচিরানাও শেষ ওভারে ভালো বোলিং করতে পারেনি, এবং শেষ ওভারে 6 বলে 17 রান ডিফেন্ড করার দায়িত্ব ছিল রহমানের কাছে, কিন্তু প্রথম বলেই 6, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে কি করলেন, 4 খেলেন এবং আবার নো বল, মানে 3 বলে 17 রান দিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান, এবং সহজেই এই ম্যাচে শেষ ওভারে 6 লাভ করেছে কিন্তু লখনউ সুপার জায়ান্টস। চেন্নাই সুপার কিংস 2024 আইপিএলে ঘরের মাঠে আনবিটেন টিম, কিন্তু না, চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে 6 উইকেটের ব্যবধানে উড়িয়ে দিল লখনউ সুপার জায়ান্টস, এবং 211 রান চেস করেছে যা কখনোই চিপকের এই ম্যাচে হয়নি। দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করেছে লখনউ সুপার জায়ান্টস এর ব্যাটসম্যানরা। টসে জিতে কেএল রাহুল প্রথমে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং চেন্নাই সুপার কিংস এর হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াদ, 17 রান করেছেন তিনি, শেষ পর্যন্ত 108 রান করে নট আউট ছিলেন। হার্দিক পান্ডিয়া 2024 আইপিএল ফর্মে নেই, বোলিংটাও ঠিকঠাক, উইকেট পাচ্ছেন না, কিন্তু নির্বাচকরা এবং ক্যাপ্টেন হয়তো হার্দিক পান্ডিয়াকে 2024 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের জন্য বেছে নেবেন। এমনটা হতে পারে শিবম মাবি স্কোয়াডেরও থাকবেন, কিন্তু হয়তো একাদশের সুযোগ পাবেন না। এই ম্যাচেও 66 রান করেছেন এবং 210 রান করেছিল কিন্তু চেন্নাই সুপার কিংস, এবং 211 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে লখনউ সুপার জায়ান্টস 6 ওভারের মধ্যে দেখুন ওপেনাররা ব্যর্থ হয়েছে, কেএল রাহুল কুইন্টন ডিকক দুজনেই ব্যর্থ হয়েছেন, কিন্তু 3 নম্বরে ব্যাটিং করতে নেমে মার্কো স্টয়নিস ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন, 2024 আইপিএল এর সর্বোচ্চ স্কোর 124 রান করেছেন, এবং শেষ পর্যন্ত নট আউট ছিলেন তিনি, এবং শেষ ওভারে যা দুর্দান্ত ব্যাটিং করলেন এবং সহজেই 6 উইকেটের বিনিময়ে এই ম্যাচে কিন্তু জয়লাভ করেছে লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরানের 35 এবং দীপক পূজাও 17 রান করেছে এই ম্যাচে। চেন্নাই সুপার কিংস এর বোলারদের মধ্যে মাতিশা পাথিরানা 2 উইকেট নিয়েছে, মুস্তাফিজুর রহমান এই ম্যাচেও 51 রান দিয়েছে 3.3 ওভার বোলিং করে, এবং এই মুহূর্তে যদি আপনি পয়েন্ট টেবিল দেখেন, পয়েন্ট টেবিলে কিন্তু টপ ফোরে নেই চেন্নাই সুপার কিংস, 5 নম্বরে রয়েছে এই মুহূর্তে 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে, এবং 1 নম্বরে কিন্তু রাজস্থান রয়েলস রয়েছে 14 পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স 10 পয়েন্ট, তৃতীয় স্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ 10 পয়েন্ট, এবং চতুর্থ স্থানে কিন্তু উঠে এসেছে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস 10 পয়েন্ট নিয়ে, 5 চেন্নাই সুপার কিংস, 6 রয়েছে গুজরাট টাইটান্স, 7 মুম্বাই ইন্ডিয়ান্স, 8 রয়েছে দিল্লি ক্যাপিটালস, 9 পাঞ্জাব কিংস, এবং 10 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সো কি মনে হচ্ছে আপনাদের, ধোনির চেন্নাই সুপার কিংস কি পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 28 এপ্রিল এই চিপক এই ম্যাচ আরো একটা হাই ভোল্টেজ হাই স্কোরিং ম্যাচের সাক্ষী হতে চলেছি আমরা, সেই ম্যাচে কি কামব্যাক করবে ঘরের মাঠে, অবশ্যই আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে। এবং মুস্তাফিজুর রহমানের কি আইপিএল থেকে শেখার কিছু নেই, জালাল ইউনিস তো বলেই দিয়েছে যে মুস্তাফিজুর রহমানের শেখার কিছু নেই এবং তার লার্নিং পিরিয়ড শেষ হয়ে গেছে। একজন প্লেয়ারের লার্নিং পিরিয়ড কিভাবে শেষ হয়ে যায়, কি মনে হচ্ছে আপনাদের, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলতো সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।